পাইল না, জন্মদিন এত বেলা অবধি ঘুমোতে নেই। পুরি কোথায়? প্রত্যেকবার জন্মদিন প্রত্যেকবারই আমি ফাঁসি। জন্মদিনে বোনের মুখ না দেখে সে চোখই খুলবে না। যেন বোনকে চোখে হারাচ্ছে। আগে মা বাবা। আমার মা বাবা সবই তো তুই রণ। পরীর বিয়ের পর তোর কি হবে? আদরের বোন 8ই নভেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় সান। দেখো আমি তোমার পায়ে পড়ছি, কাল সকালে তো বাবা আসবে। আমি বাবাকে বলে দিয়েছি আমি তো কাল এমনি চলে যাব। তোমার আমার পক্ষে আর তোমার কোনো কথা শোনা সম্ভব নয়। যখন মাকে ছেড়ে দিনের পর দিন রাতের পর রাত একা থেকে কেঁদে দেখছি, ঘুমোতে পারিনি খেতে পারিনি, তখন তুমি আমার কষ্টের কথাটা ভেবে দেখেছো? আমার মায়ের কষ্টের কথাটা ভেবে দেখেছো? ভেবে দেখোনি, তাই তোমার দিকে এখন আমার পক্ষে তাকানো সম্ভব না। তুমিও তোমার মায়ের মতো আমাকে ভুল বুঝছো। কিসের ভুল বোঝা? যখন আমি তোমাকে বারবার বলেছি বর্ষার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমার কথা বিশ্বাস করেছিলে? আমার কথা শুনেছো? তোমার আমার জীবনে কোনো স্থান নেই। তাহলে তো এখন থেকে আমার দুটো সম্পত্তি হলো। হ্যাঁ, একদিকে মন আরেকদিকে আমার বাচ্চা। হ্যাঁ, আমার তো আজকে একটা নিমন্ত্রণ রয়েছে, আমাকে তো সেখানে যেতে হবে। ব্যবসার কাজ আমি নাও করতে পারবো না, কিন্তু ততক্ষণ আমার সম্পত্তি কে সামলাবে? হ্যাঁ, দাদাকে বলে দিয়েছি দাদা কালকে সকালে তোমার বাড়িতে তোমাকে ছেড়ে দিয়ে আসবে। কেন দাদা, কেন তুমি যাবে না? না, এই প্রশ্নটা আমি আমার জন্য করছি না, ও বাড়িতে সবাই দুশ্চিন্তা করবে, প্রশ্ন করবে, তাই বলছি। বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে সেটা বোঝা উচিত।
নিজের বউকে তালা দিয়ে ঘরে আটকে রেখে দিয়েছে। আমি ভাবতেও পারছি না কি ছেলে পেটে ধরেছিলাম বলতো। হ্যাঁ, মেয়েটা সকাল থেকে জল পর্যন্ত খাইনি, আর তুমি না না না, তুমি আমাকে কিচ্ছু খেতে বলো না। আচ্ছা সুষমা, তুমি বা আমি, আমরা তো কেউই তেমন হৃদয়হীন নই, তাই না? আমরা তো জ্ঞান তো কারুর কোনোদিন ক্ষতি করিনি। না, তাহলে আমাদের ছেলেটা কেন এমন হলো বলতো? প্রথম বউটা তো কষ্ট সহ্যই করতে পারলো না। তুমি 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 ওর কথা আর বলো না, নিজেকে ভীষণ অপরাধী লাগে। মেয়েটার বাচ্চা হবে, এখন যদি কিছু একটা হয়ে যায়। তুমি তুমি কিছু একটা উপায় বের করো সুষমা, নইলে কিন্তু এবার আমাদের হাতে হাত করা পড়বে। মনকে এত কষ্ট দেওয়া যাবে না। আগেরবার চুপ করেছিলাম রবির ভয়ে, এবার আর ভয় পেলে চলবে না। মনটা বড় ভালো মেয়ে জানো। একদম ঠিক ঠিক কথা বলেছ, কিন্তু কি করব কি করব বলতো? মনের কিছু হয়ে গেলে লোকে তো আমাদেরও সমানভাবে দোষ দেবে, বিনা দোষে আমাদের ভুগতে হবে এই বয়সে। মেয়েটার যত্ন নিতে হবে, ওকে ভালো ভালো পুষ্টিকর খাবার দিতে হবে, তবেই তো বাচ্চাটা পুষ্টি পাবে। এইভাবে মেয়েটাকে ঘরে আটকে রাখা এটা অন্যায়, এটা পাপ। হ্যাঁ গো, শুনছো? মা হিসেবে রবির জন্য আমার কষ্ট হয়, ওকে আমার আগলে রাখতে ইচ্ছে করে। মনে হয় কেউ যেন ওকে কিছু না বলে, কিন্তু যখন মেয়েটার দিকে তাকাই তখন মনে হয় ওকে কড়া শাস্তি দি। একদম ঠিক কথা বলেছো, রবিকে এবার কঠিন শাস্তি দিতেই হবে। তুমি কি তালা ভাঙবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তালা ভাঙবো, নইলে মেয়েটাকে বাইরে আনা যাবে না। রবি যদি একবার বাড়িতে চলে আসে তাহলে কিচ্ছু করা যাবে না। শোনো না, রবি এসে যে অশান্তি করবে সেটা একবার ভেবে দেখেছো? ভাবার তো কিছু নেই, রবি যখন ঘরে তালা দিচ্ছিল তখন আমি বারণ করেছিলাম, তখনও আমাকে মারতে গেছিল, আমার গায়ে হাত তুলতে গেছিল। আমি আগে মনকে বাঁচাবো, তারপর ছেলে এসে যা করে দেখে নেব। শোনো, বলছি মনকে আমাদের বাঁচাতেই হবে, কিন্তু আমার খুব ভয় করছে গো, রবি রাগ চাপলে যা করে। শোনো, আমি রবির বাবা, ছেলে কত বদমাইশি করে আমি বুঝে নেব, তুমি একদম ভয় পাবে না। শুধু মনে রাখবে, বৌমাকে বাঁচানো আমাদের দুজনেরই কর্তব্য।
রবি আর কোনোদিন তোমাকে আটকে রাখতে পারবে না, আমি কথা দিচ্ছি। হ্যাঁ বৌমা, রবির বাবা নিজে তালা ভেঙেছে, তুমি আর চিন্তা করো না। চলো খেতে চলো বৌমা, সকাল থেকে একটু কিছু মুখে দাওনি তুমি। না, আমি খাবো না, এই ঘর থেকে বেরোবো না। রবি যা চাইছে তাই হবে। ও বৌমা, বৌমা, আমরাও যে তোমার কথা ভেবে মুখে দুটো দানা দিতে পারিনি, অন্তত আমাদের কথা ভেবে তুমি খেতে চলো। রবি তোমার উপরে এইরকম অত্যাচার করতে পারেন না। এতদিন আমরা সহ্য করেছি, তোমাকেও শান্ত থাকতে বলেছি, সেটা তোমার ভালোর জন্য। জানোই তো রবি রেগে গেলে কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। সব জেনেও আপনারা এই বিয়েতে কেন রাজি হলেন? কেন আমার ছেলেকে বিয়ে দিলেন বলুন না মা, বলুন। মা যে জানো তো বৌমা, মায়েরা না ছেলে মেয়ের ব্যাপারে খুব একপেশে হয়, দোষ আছে, জেনেও না জানার ভান করে থাকে। ভেবেছিলাম রবির বিয়ে দিলে বোধ হয় ছেলেটা ভালো হয়ে যাবে, ভুল ভেবেছিলাম। মাগো মা, তুমি আমাদের ক্ষমা করো, ক্ষমা করো। হ্যাঁ বৌমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। রবি তোমার ওপর যা করছে আমরা সেটা মানতে পারছি না। মা, তুমিও তো আজ বাদে কাল মা হবে, তখন বুঝবে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি ভীষণ তীব্র হয়। আমিও তো চেয়েছিলাম রবির সব দোষ ভুলে গিয়ে ওর সাথে সংসার করতে, দুঃখ কষ্ট সব সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আমি আর সহ্য করতে পারছি না। রবিকে কিছুতেই খুশি করা যাবে না, আনন্দ ওই অনুভূতিটাই ও চেনে না। মাগো, তোমাকে আর রবির জন্য কোনো দিন কিচ্ছু করতে হবে না। কাল সকালে রবি বাড়ি ফেরার আগেই আমি তোমাকে তোমার বাবার কাছে রেখে আসব। এসব কি বলছো তুমি? রেখে আসবে মানে বাবা? হ্যাঁ, এটাই সব দিক থেকে ভালো হবে। শোনো, শোনো, তো তোমার কি মাথা খারাপ হলো? রবি এসে দেখবে ঘরের তালা ভাঙা, তারপর যদি দেখে বৌমা বাড়িতে নেই, তাহলে বোধ হয় আমাদের দুজনকে খুন করে দেবে। বলেছি তো, রবি কি করবে না করবে সেটা আমি বুঝে নেব, তার আগে আমাদের কর্তব্য হলো মনকে সুস্থভাবে ওর বাড়িতে পৌঁছে দেওয়া। বৌমা, বৌমা, রবির সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমরা যে ভুল অন্যায় করেছি, ধরে নাও এটা এটা তারই খানিকটা প্রায়শ্চিত্ত, তুমি কিন্তু মনে কোনো দোনা মোনা রাখবে না। হ্যাঁ, আমরা শ্বশুর শাশুড়ি, মা বাবা নই নিশ্চয়ই, কিন্তু মা বাবার মতো তো বাবা হয়ে মেয়ের এত দুঃখ চোখে দেখা যায় না, দেখা যায় না। তোমার শ্বশুরমশাই একদম ঠিক কথা বলেছে, মনে কোনো অপরাধ বোধ রেখো না, তোমার তো কোনো দোষ নেই, এভাবে কেউ থাকতে পারে না, তাই তো তুমি চলে গেছো। আর একটা কথা মনে রেখো মা, রবি যতদিন না পুরোপুরি ভালো হবে ততদিন তুমি এ বাড়িতে পা রাখবে না। কুকুরের লেজ জানো তো, যতই সোজা করো আবার বেঁকে যায়, যতই মুখে বলুক ঠিক হয়ে গেছি, ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, আবার বেঁকে গুটিয়ে আগের মতো হয়ে যাবে। এবার ওর পরীক্ষা, আগেও সত্যি সত্যি সম্পূর্ণ ভালো হবে সেটা প্রমাণ করবে, তারপর ও নিজে যাবে তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসতে। হ্যাঁ, মনে আর কোনো দুঃখ নেই তো? কিন্তু মা, আমি বাড়িতে গিয়ে বাবাকে কি বলবো, কেন ফিরে গেলাম? আর এইসব অশান্তির কথা যদি বাবা জানতে পারে তখন কি হবে? Thank you.
বসে। তুমি কি কিছু বলবে মা? কি একি মা, তুমি কাঁদছো কেন? দেখো হাত দিয়ে ওদিকে কি দেখাচ্ছো মা, ওদিকে কি আছে? অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।